জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের সাইকেল মোটর বাইক নিয়ে ভেতরে প্রবেশে বাধা নিরাপত্তা কর্মীদের। তারই প্রতিবাদে সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটের সামনে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। জানা যায়, বিগত দিনে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা সাইকেল এবং মোটর বাইক নিয়ে ভেতরে প্রবেশ করতে পারতেন, অথচ এদিন সকালে যখন কর্মীরা ভেতরে সাইকেল ও বাইক নিয়ে প্রবেশ করতে যান, সেই সময় নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। তারই জেরে বিক্ষোভ দেখান তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা। আজকের বিক্ষোভ প্রধানত বাইক বন্ধ করার উদ্দেশ্যে। আমাদের যে মানে উল্লিখিত বাইকগুলো যেগুলো আইনত চলছিল সেগুলো হঠাৎ করে বন্ধ করে দেবেন না। এখান থেকে সিএসপির দূরত্ব 3 কিলোমিটার, সেখান থেকে আমরা চেয়েছিলাম যে উনি পার্সোনালভাবে ওনার যা যানবাহন পরিষেবা আছে সেটা দেওয়ার কথা, সেটা না দিয়ে হঠকারীভাবে আজকে 1 তারিখে থেকে গেট বন্ধ করে দিয়েছে। এবং এখানে সবাই এসে জানতে পারে যে সিকিউরিটির কাছে কোনো ওদের লিখিত দলিল ছাড়া গেট বন্ধ হয়েছে। খালি মৌখিক ওরা দেখতে চেয়েছিলো যে কোনো ডকুমেন্ট দিয়েছে কি না জিএম সাহেব, কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়াই সিকিউরিটি গেট আটকে দেয়, বাইক ঢুকতে দেয়নি, তার ফলেই প্রধানত এই বিক্ষোভ। আমাদের দাবি অনেক রকমেরই আছে। আমরা আজকে এখানে লেবারে কাজ করি, আমরা কোনো ডাস্টার লঞ্চ পাই না, আমরা কেমিক্যাল পাই না, না টেকনিশিয়ান পাই, না এমনি ল্যান্ডার পাই, কেউ পাই না। আমাদের সবাই দাবি আমরা যেন মেডিকেলটা পাই, আমরা ডাস্টার অ্যালাউন্স পাই, তারপরে আমরা কেমিক্যাল অ্যালাউন্স পাই, এইসব দাবি আমাদের আছে। আমরা চাই যে ল্যান্ডার যারা মেমোতে খাচ্ছে তাদের যেন মেনটেন্স হয়, আমাদেরকে এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসা হয়।